মসজিদকে মসজিদ মনে করছি না, একটা অনুষ্ঠান, একটা প্রতিষ্ঠান মনে করছি। আর সেই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে মানুষের কাছে সেই বার্তাগুলোই যাক, যে বার্তাটা অরিজিনাল ইসলামে রয়েছে, কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, বা যে কথাগুলো আল্লাহ আমাদেরকে কোরআনে বলেছেন বা যে কথাগুলো আমাদেরকে রসুল বলেছেন, সেই বার্তাটা যাতে করে মানুষের স্পষ্ট করে পৌঁছায় এবং খুব ক্লিয়ারলি পৌঁছে যায়, কোনো গোপনীয়তা ছাড়াই। আর তাছাড়াও সেখানে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে সহায়তা সাহায্য করার দিক থেকে, সেটা আমরা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। কারণ শুধুমাত্র আল্লাহকে খুশি করার ব্যাপারটাই শেষ কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হওয়া হতে গেলে বা তাকে খুশি করতে গেলে আমাকে তার বান্দাকেও খুশি করার দিকটা রাখতে হয়। সেই উদ্দেশ্যে আমরা আল্লাহর কথা অনুযায়ী, রসুল্লাহর পদ্ধতি অনুযায়ী আমরা চেষ্টা করছি যাতে করে আল্লাহ খুশি হন, রসুল্লাহর তরিকাও ফলো করা হয় এবং ইসলামের অরিজিনাল ইসলাম যেটা বা প্রকৃত ইসলাম যেটা, সেটা যেন মানুষ জানতে পারে। সেই উদ্দেশ্যে আজকে বিশেষ অনুষ্ঠান হচ্ছে কম্বল বিতরণ, ব্যাগ বিতরণ, তারপরে তার সাথে সাথে কিছু বই বিতরণ। মসজিদে শুধু ধর্মাচরণই হয় না, সমাজকর্মও হয়। অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেটাই প্রমাণ করল চণ্ডীতলার কাপাস সারিয়ার আত তাওহিদ ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আল হেরা মসজিদ। বিতরণ করল শীতবস্ত্র, কম্বল, ব্যাগ, বই। আলহেরা মসজিদের পক্ষ থেকে বা যে মসজিদটি পরিচালনা হয়ে থাকে তৌহিদ ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে, আর তারই আন্ডারে আলহেরা তৌহিদ মার্কাজ, তারই পক্ষ থেকে আজকের বিশেষ অনুষ্ঠান হচ্ছে কম্বল বিতরণ এবং একটি হ্যান্ডব্যাগ যেখানে ইসলামের কিছু কথাও লেখা রয়েছে। আলহেরা মসজিদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে আল হেরা মসজিদ। ব্যুরো রিপোর্ট, সাংবাদিক অনলাইন।